ট্রেনে বসে বসে দেখি। আর ইমেলটা শুরু হলো এভাবে যে আমি একজন খ্রিস্টান মহিলা, এবং ইমেলের শেষে সে লিখেছে, আপনাকে ধন্যবাদ আল্লাহ এবং তার রসুলের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য। সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাপাক কিছু দরজা খুলে দিবেন আর আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে হলো, হয়ে যাবে। এই অংশটা বোঝা একটু কঠিন, তাই আমি সবার মনোযোগ চাই, এটা একটু কঠিন অংশ এই বক্তব্যের মধ্যে। নৃতত্ত্ববিদরা বলে যে মানব জাতিকে বেঁচে থাকতে হলে তাদেরকে চাষাবাদ শিখতে হয়েছিল, বন থেকে খাবার জোগাড় করে মানুষ টিকে থাকতে পারত না, তাদের অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হয়েছে প্রচুর খাবার উৎপাদনের জন্য। আর সবচেয়ে ভালো উপায় হলো কৃষিকাজ, মানুষেরা সভ্য হলো। আর কৃষিকাজ যখন আসলো নগরায়ন আসলো, আর শহর যখন আসলো সভ্যতা আসলো। কিন্তু শুরু হয়েছিল কী দিয়ে? কৃষিকাজ। কৃষিকাজে আপনার একটা ফার্ম থাকে, আপনাকে পানিকে পথ দেখাতে হয়, পানি এমনি এমনি চলে আসে না, একটি ছোট খাল তৈরি করতে হয় খুঁড়ে, আর একটা উপায় বের করতে হয় পানি পৌঁছে দিতে। শুধু বৃষ্টির উপর নির্ভর করলে হয় না, আপনাকে পানি জমা করতে হয়, এরপর পৌঁছাতে হয়। একটি উম্মা হিসাবে আমরা একটি সভ্যতা নই কি না? হ্যাঁ, আমরা যদি টিকে থাকতে হয় শুধু বৃষ্টি যথেষ্ট নয়, বৃষ্টি আল্লাহ পাকের থেকে, কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তা জমা করার এবং সঠিক জায়গায় পৌঁছে দেবার জন্য। আর মানুষকে দেবার আগে আমি বলবো এটা আমাদের নিজেদেরকে দিতে হবে। 19 বছর বয়সে আমি যখন প্রথম কোরআন ভালোভাবে পড়তে আর বুঝতে শুরু করলাম, আমার মনে হয়েছিল গত 19 বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি তো সারা জীবন মুসলিম ছিলাম, কোরআনের ব্যাপারে আমি আগে কেন জানলাম না? আমার স্কুলে কেন শেখায়নি? আমার বাবা মা কেন শেখায়নি? আর তারা নিজেরাও কেন জানতো না? তারা কেন সেই শিক্ষা পায়নি? আমার প্রতিবেশীরা কেন জানে না? পৃথিবীর জনসংখ্যার 1/5 আমরা, প্রচুর অমুসলিম আমাদের থেকে বেশি জানে কোরআন সম্পর্কে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন মুসলিম হিসাবে আমি কেন একই ধারণা করে বসে থাকবো যা কিনা অমুসলিমরা করছে? অমুসলিমরা বলে ইসলাম কঠোর, তারা বলে যে এটির কোনোই গুরুত্ব নেই, তারা মোটেও প্রভাবিত নয় এটি দ্বারা। আমি কেন সেই একই ভাবনা পোষণ করব? কিছু পরিবর্তন করতেই হবে, আমাদের এখন লালন পালন করতে হবে, এই বাণী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তো আমরা বাকি কথাতে বলবো কিভাবে তা করতে হবে, কিভাবে এই বাণী আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের নিজেদের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য এবং তাদের ছেলেমেয়েদের জন্য, সাথে পুরো মানবজাতির জন্য। আল্লাহ পাক বলেন আমন্ত্রণ করো। এখন আমরা আয়াত শুরু করছি, কি করতে বলেছেন? দাওয়াত দিতে। আচ্ছা, এখন বলেন আপনি কি কাউকে দাওয়াত দিতে পারেন যার প্রতি আপনার প্রচণ্ড রাগ? আপনি কি রেগে রেগে বলেন, এই আজকে আমার বাসা তোমার দাওয়াত? আপনি এটা করেন না। আপনি যখন কাউকে দাওয়াত দেন এটি বন্ধুত্বের লক্ষণ, বন্ধুসুলভ না হয়ে আপনি কাউকে দাওয়াত দিতে পারেন না। শুধু এই শব্দ দাওয়া, আমন্ত্রণ, আপনি যদি মানুষের সাথে বন্ধুসুলভ না হন আপনার দাওয়াত দেওয়া উচিত না। আপনার ব্যক্তিত্ব যদি রাগি হয় তাহলে গিয়ে কোরআন মুখস্থ বা অন্য কিছু করুন, কিন্তু অন্য কাউকে দাওয়াত দিতে দিন। আপনি যদি মানুষকে নিয়ে হতাশ হয়ে যান তাহলে দাওয়া আপনার জন্য নয়, কারণ দাওয়া মানে কি? কাউকে নিমন্ত্রণ করা। আর কাউকে কোথাও আমন্ত্রণ জানাতে হলে কি হতে হয়? বন্ধুসুলভ। যদি কেউ রাগান্বিত স্বরে খুতবা দেয় আর আপনি তাকে জিজ্ঞেস করলেন সে এত রেগে যাচ্ছে কেন, সে যদি বলে ভাই আমি দাওয়াত দিচ্ছি, ভাই আমি দাওয়াত দিচ্ছি, এভাবে দাওয়াত দিতে হয় না। আপনি কাউকে ভয় দেখালেন এরপর নিমন্ত্রণ করলেন, এটাও কোনো আমন্ত্রণ নয়, বরং বলা হয় যে পালাও এখান থেকে। আল্লাহ বলেননি উদু ইলাল ইসলাম, তিনি বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিক। সাবিল মানে কি? পথ। মানে হলো আমন্ত্রণ করো তোমার প্রভুর পথে। সবাই তো জানেন পথ কি জিনিস, কেউ কি কখনো কাউকে কোনো পথের দিকে আমন্ত্রণ জানিয়েছেন? কোনো মানে নেই। আমরা তো কাউকে কোনো পথে আহ্বান জানাই না, কোনো গন্তব্যস্থলে তাদের আমন্ত্রণ জানাই, পথে তো জানাই না, জানাই গন্তব্যে। অথচ আল্লাহ পাক আমাদের বলছেন আমন্ত্রণ করতে একটি পথের দিকে। কত যে জ্ঞান আছে এই কথাটির পিছনে আমি আশা করি আপনাদের ঠিকভাবে বুঝিয়ে বলতে পারবো, যাতে করে আপনারা মনে রাখবেন, কারণ এটি ইসলামের একটি বড় সত্য যা কিনা লুকায়িত, মানুষ জানে না, মানুষ জানে না।
যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোনো কোনো বোন বলে আমি কত শব্দ জানি না, কত সুরা মুখস্থ করা বাকি, তাজবীদ ঠিক মতো জানি না, এটা জানি না, ওটা জানি না, এতটুকু জানলে এরপর সব ঠিক হবে, কিন্তু আমি এখন কিছুই জানি না। মানুষ সবসময় চিন্তিত সংখ্যা নিয়ে, কত বেশি আর কত, আর কত কম, কত বেশি, কত বেশি আর কত কম, তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনও তার কিছুই করতে পারেনি। আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে, সবাই কি একই গতিতে আগাচ্ছে? না, কেউ খুব দ্রুত আগাচ্ছে, কেউ খুবই ধীরে, কেউ এতই ধীরে আপনি তাদের কোনো অগ্রগতি দেখতে পাবেন না, এতই ধীরে, স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না, এতই ধীরে, কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে। সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক, তুমি তার মতো হও, আপনি ওনার মতো হন, বাবা মারাও ঠিক একই কাজ করেন, একজন যখন আরেকজনের চেয়ে একটু ভালো করে, তুমি কেন তোমার বোনের মতো হলে না? তারা একই না, এক একজন তার নিজের পথে। আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে, আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন, গন্তব্যের দিকে নয়। আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন, পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন। অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি, কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি। আমি বলি এত ব্যস্ততা কেন, আমি কি খুব শীঘ্রই মারা যাবেন? সময় আছে, ধৈর্য ধরুন। আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন, তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কি না। আর আপনি যখন পথে থাকবেন, কিভাবে জানবেন আপনি পথেই আছেন? আশেপাশের দৃশ্যপট বদলায় পথে, তাই না? বদলায় যখন আপনার অগ্রগতি হয়। আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কি না, তিনি শুধুই অগ্রগতি চান, পরিপূর্ণতা নয়। ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে, আল্লাহ পাক তা চান না। আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে, তিনি চান আমাদের অগ্রগতি হোক, এতটুকুই তিনি চান। আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন, আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই। আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয়, আমরা তাদের ছোট করি কারণ তারা এখনও গন্তব্যে পৌঁছায়নি। সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন, হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা, তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন, হ্যাঁ নাকি না? আল্লাহ পাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে, সর্বমোট তিনটি স্তরে। তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত, তবু আল্লাহ পাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি, এরপরে বললেন মদ্যপ অবস্থায় নামাজের কাছেও এসো না। এরপর সুরা মায়েদায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সুরাগুলোর মধ্যে একটি, সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী, তোমরা থামাও। তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম, আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে মদ্যপান ছেড়ে দিবেন। তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন। এখন দেখুন, মদ্যপান শুধু হারাম নয়, বরং এটি খুবই খারাপ অভ্যাস। এখানে পার্থক্য আছে, যেমন শুকর খারাপ কিছু নয় কিন্তু এটি হারাম। আপনি শুকর দেখে বললেন আস্তাগফিরুল্লাহ শয়তান, না না এটি শুকর, না খেলেই চলবে, আল্লাহ পাক বানিয়েছেন এটি, এটি খারাপ কিছু নয়। কিন্তু মদ্যপান এটি শুধু হারাম নয়, এটি একটি খারাপ অভ্যাসও বটে। সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল, কুরআন নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল, কুরআন নাজিলের 23তম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল। কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি, তাই তারা প্রস্তুত নয়, তারা আরেকটু আগাক। তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি, এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না, তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ এখন তোমরা প্রস্তুত, এখন থামো। সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য, আর আমরা কি করি? আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে, একেবারে মদ্যপ, কয়েকটি বিয়ার খেয়েছে সে, বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন, এসে ঢুলতে ঢুলতে বললো আমি নামাজ পড়তে চাই, কি করবো আমরা তাকে নিয়ে? ঘা ধরে বের করে দিবেন, আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে? আবার সেই বারে, আবার মদ খেতেই যাবে। সে আল্লাহ পাকের ঘরে এসেছিল, সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল, আর আপনারা বললেন ফিরে যাও, এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয়, ফিরে যাও। আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন,
আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য। হয়তো কেউ একটু বেশি সময় নেবে আর কেউ কম সময় নেবে। আল্লাহ পাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের, তাই না? আপনাদেরকে বলি, গত 1 বছরে আমার লেকচারগুলোতে এই একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে, একই প্রশ্ন আমাকে প্রায় 1000 বার করা হয়েছে। লোকজন আসে এবং বলে, ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বোন একদমই সালাত আদায় করে না, আমার চাচা নামাজ আদায় করে না, আমার বাবা ঠিকমতো নামাজ আদায় করে না, আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি? এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায়। আমি তখন বলি, আচ্ছা দাঁড়ান ভেবে দেখি, এমন কিছু আমার কাছে নেই। একজন কৃষক প্রথমে কি করেন, বীজ মাটিতে বপন করেন, এরপর পানি দেন, এরপর ঘুমাতে যান, উঠে দেখেন পরিষ্কার আছে কিনা, এরপর আবার পানি দেন, এরপর ঘুমাতে যান, আবার পরের দিন আবার দেখেন, পোকামাকড় থাকলে সরান, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এত কিছু তিনি কেন করেন? কোনো অগ্রগতি কি তিনি দেখতে পান না? যা হচ্ছে সব মাটির নিচে, সে নিজে কিছুই দেখতে পায় না। সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে, বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কি না? আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন। আর পানি যখন আসে, পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে? সময় লাগে। অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন, আবার অনেকের সময় লেগেছে, সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন, কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে। ওমর বিন খাত্তাব প্রায় 5 বছর লেগেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি। এক রাতেই সব কিছু হয়ে যায় না। মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ দেয়, কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় এক উদাহরণ, এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ। তাহলে আপনার কি হবে? মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে। অথচ আরও হাজার হাজার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি। তারা তাদের সময় নিয়েছেন, আল্লাহপাক কিন্তু তাদের উপরও খুশি, তাদের উপরও খুশি। মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে, তাদেরকে শুনতে দিন, তাদেরকে বড় হবার সময় দিন, তাদেরকে শুনতে দিন। আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম, শেষ হবার পর এক মহিলা এসে বলল, দয়া করে কাউকে কিছু বলবেন না, আমি একজন শিয়া, আমি আপনার লেকচার শুনছি 1 বছর ধরে, বেশ উপকৃত হয়েছি, কাউকে কিছু বলবেন না। কেন জানেন? কারণ ওটা ছিল বার্মিংহাম। আরেক লোক এসে বলল, ভাই আসসালামু আলাইকুম, ইনি আমার স্ত্রী, আমার সাথে আরও প্রায় 50 জন বন্ধুবান্ধব আছে এখানে, আমরা সবাই বাহাই ধর্মের, আমরা আপনার লেকচারগুলো শুনছি, দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি বললাম, রিল্যাক্স, স্বাগতম, শান্ত হয়ে বসুন, আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর। কারণ কি? কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো, ওইটুকুই। বাকিটা কে করবে? বাকিটা করবেন আল্লাহ পাক, আমি আপনি আর কিছুই করব না। বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন, আমি আপনি আর কিছুই করব না। আমরা মানুষকে সুযোগ দেই না, ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য, আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। এটা প্রজ্ঞা নয়, এটা প্রজ্ঞা নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে। এরপর তিনি বলেন, তাদের ডাকো সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে, এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে, মানুষের মন পর্যন্ত পৌঁছাবে। এ কথার মানে কি? অনেক কিছু হতে পারে, কিন্তু আমি সংক্ষেপে বলছি, একেবারেই সহজে। মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা মানুষকে রাগিয়ে দেয়, আবার মাঝে মাঝে আপনি এমন কিছু বলেন যা তারা গ্রহণ করতে রাজি হয়, আবার অন্য সময় আপনার কথায় তারা রেগে যায়, কিছু শুনতে চায় না। আপনাকে কথা বলার এমন উপায় খুঁজে বের করতে হবে যা কিনা মানুষের মনকে নরম করে দেয়, যা তাদের হৃদয়ে পৌঁছে যাবে। আপনাদের একটা উদাহরণ দেই। আপনারা ওই বিখ্যাত গল্পটি শুনেছেন যে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজনকে দেখছিল যে কিনা ঠিকভাবে উজু করছিল না, তখন তারা কী করেছিলেন? তারা কি বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ, এভাবে কেন উজু করছেন, আপনি এত বড় অথচ ঠিকভাবে উজু করতে পারেন না, এভাবে কেন উজু করছেন, দেখুন কীভাবে উজু করতে হয়, এইরকম কিছু কি তারা বলেছিলেন? না,
তারা যদি তা করতেন তাহলে ওই ভদ্রলোক বেশ মন খারাপ করতে পারতেন। তারা কি করেছেন, তার পাশে গিয়ে নিজেরা উজু করা শুরু করলেন। আর এটা তার মনে গাঁথল যে এই ছোট ছোট ছেলেরা এত সুন্দর করে সময় নিয়ে উজু করছে, আমারও ওদের মতো সময় নিয়ে ভালোভাবে উজু করা উচিত। তারা কি করলো এখানে, তারা প্রজ্ঞা ব্যবহার করলো আর সুন্দর উপদেশ দিল যা কিনা মানুষের মনকে স্পর্শ করলো। এমন উপদেশ যা কারো মনকে নরম করে দেয়, এমন নয় যা কারো মনকে আরও শক্ত করে দেয়। কেউ যদি আপনার সাথে তর্ক করার মানসিকতা নিয়ে আসে, সরে যান ওখান থেকে। কেউ যদি অতি আবেগী হয়ে যায়, চলে যান, বিতর্কে জড়ানোর দরকার নেই। দাওয়াহ আর তর্ক এক নয়। কেউ কেউ বলে আমি আমার কাজিনকে দাওয়াত দিচ্ছিলাম, আমরা 3 ঘন্টা ধরে তর্ক করেছিলাম, এটা দাওয়াত নয়। মানুষ যখন উল্টাপাল্টা আপত্তিকর কথা বলা শুরু করবে তখন থেমে যান, পরে আবার সময় আসবে, আবার কথা বলা যাবে। আপনাকে এখনই কাউকে ঠিক করতে হবে না। কেউ কেউ হতাশ হয়ে বলে আমি আমার অংশটুকু করেছি, বাকিটা এখন আল্লাহ পাকের হাতে। একজন এসে বললেন আমার ভাই নামাজ পড়ে না, তো আমি বলেছি সে যদি নামাজ না পড়ে সে জাহান্নামের আগুনে পড়বে, আর আমি তাকে এই এই আয়াতগুলো শুনিয়েছি এই ব্যাপারে, এরপরও সে শুনেনি। এখন আমি আল্লাহ পাককে বলতে পারবো যে আমি আমার কাজ করেছি। আমি মনে মনে বলি জেলে যেতে না হলে তুমি এখনই একটা চড় খেতে। মানে কি তুমি তোমার কাজ করে ফেলেছ মাদর? আমরা নবী আলাইহিসাল্লামদের উদাহরণ অনুসরণ করি, তারা কি আয়াতগুলো একবার পরে বলেছিল যে আমি আমার কাজ করে ফেলেছি? ইয়া আল্লাহ তাদের ব্যবস্থা করুন, বন্যা শুরু হোক, এইভাবে কিছুই হয় না, এইভাবে কিছুই হয় না। আপনি কাউকে উপদেশ দিবেন, এরপর আবার দিবেন, আবার দিবেন, আবার যাবেন, আবারও যাবেন, আবার বলবেন যতক্ষণ না পর্যন্ত আপনি মারা যাচ্ছেন। কেউ কেউ এসে বলে এমনকি নূহ আলাইহিসাল্লামও ঠিকই এক সময় হাল ছেড়ে দিয়েছিলেন। আমি তখন বলি আচ্ছা, আপনিও 950 বছর ধরে দাওয়াত দিন, এরপর হাল ছেড়ে দিন, আরেকটু বয়স হোক, এরপরে নূহ আলাইহিসাল্লামের উদাহরণ আনবেন। আমরা প্রজ্ঞা ব্যবহার করি না, সুন্দর উপদেশ যা মন স্পর্শ করবে তা দেই না। আপনাদের বলি হয়তো এ কথা বলার জন্য আমাকে ঝামেলায় পড়তে হবে, পরোয়া করি না। যখন এখানে এসেছি একটা ব্যাপারে আমি খুবই কষ্ট পেয়েছি, এখানে যারা ট্যাক্সি ড্রাইভার, যারা দোকানে বা হোটেলের কর্মচারী, যারা রাস্তা পরিষ্কার করছে, আমরা তাদের পাশ দিয়ে যাই অথচ তাদের সালাম দিই না, একদমই সালাম দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসেন যে কিনা কষ্ট করে তার টাকা উপার্জন করে। তো ওই পাঠান লোকটি যে কিনা সারাদিন নান বানাচ্ছে, তার পরনের কাপড় যা সাদা ছিল এখন বাদামি হয়ে গেছে, সে আপনার পাশ দিয়ে গেল আর আপনি মুখ বাঁকিয়ে বললেন এরা এখানে কি করছে? না 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 না, আল কাসিব হাবিবুল্লাহ, তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য, তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য। আর আমরা এই একই ধারণা নিয়ে আছি যে কেউ কেউ অন্য কারো থেকে উপরে। আমাদের ধর্মে এমন কিছুই নেই, সকল মানুষ সমান, সবাই, আর বিশেষ করে মুসলিমরা, সকল মুসলিম একে অপরের, একে অপরের ভাই ভাই, সকল মানুষ সমান, সবাই। হোটেলে আসার পর একজন এসে বলল স্যার আপনার সাথে কি একটি ছবি তুলতে পারি? আমি বললাম যে স্যার কেন বলছেন, আমি তো আপনার ভাই। ওকে স্যার, স্যার ভাই আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি? তাদের মনের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ কারো থেকে উপরে, এটা ঠিক নয়, সবাই সম্মানিত। এই দিনে আমরা যখন নামাজে দাঁড়াই তখন এক কাতারে দাঁড়াই নাকি? দাঁড়ানোর আগে কি কারো পাসপোর্ট চেক করা হয়, এরপর বেছে বেছে প্রথম কাতারে পাঠানো হয়, জিজ্ঞেস করা হয় যে আপনি কত টাকা আয় করেন, যান আপনি চতুর্থ কাতারে যান? আপনি তো তা করেন না। নামাজও আমাদেরকে এটাই শিখাচ্ছে যে প্রত্যেক মানুষ সমানভাবে সম্মানিত। আর এটা শুধু এই সমাজের সমস্যা নয়, এটা শুধুমাত্র উপসাগরের দেশের সমস্যা নয়, একই কাণ্ড ঘটছে পাকিস্তানে, মিশরে, বাংলাদেশে, ভারতে। আমি নিজের চোখে দেখেছি, এক ধনী পরিবার রেস্টুরেন্টে আসলো, তাদের 12 বছর বয়সী ছেলেটা জানালার বাইরে উঁকি দিল, তো তখন এক বৃদ্ধ লোক এসে বলল স্যার চা লাগবে, প্রায় 60 বছর হবে বয়স। আর ছেলেটা বলল যা নিয়ে আয়, যেন সে 5 বছরে কারোর সাথে কথা বলছে। জি 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 নিয়ে আসছি। আমি যদি গ্রেপ্তার না হতাম তো ওই ছেলেকে তখনই ওখান থেকে বের করে আনতাম আর জিজ্ঞেস করতাম উনি ওর চেয়ে কত বছরের বড়। বড়দেরকে সম্মান দেখাতে হয়। কোরআন মুখস্থ করার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের কালাম শিখা হলো, অথচ এই সকল কর্মচারীদের সম্মান দেখানো আমরা শিখলাম না, এইসব ট্যাক্সি ড্রাইভারদের সম্মান দেখানো আমরা শিখলাম না, তাহলে এই শিখার লাভ কি?
কি শিখছেন, কেন শিখছেন? তাহলে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। তাদেরকে ভালো উপদেশ দিন, সমান হিসাবে দেখুন, সম্মান করে কথা বলুন। সকল মানুষ সম্মানের প্রাপ্য, সবাই, শুধু মুসলিমরা নয়, এমনকি অমুসলিমও, সকল মানুষই সম্মানের প্রাপ্য। কেন তারা ইসলামের দিকে আসতে চাইবে যখন তারা আমাদের এইভাবে দেখবে? কি দেখিয়েছি তাদের আমরা? তাদেরকে ভালো উপদেশ দিন, সম্মান করে কথা বলুন। মানুষ বলে যে উম্মার সমস্যা হলো রাজনৈতিক, সমস্যা হলো অর্থনৈতিক, সামাজিক সমস্যা ইত্যাদি। আমি বলি সমস্যা হলো প্রজ্ঞার, হিকমার সমস্যা, মাওয়াইজাতুল হাসানার প্রবলেম। এটাই আমাদের সত্যিকারের সমস্যা। আর দাওয়া মানে এই না যে আপনি সবসময় নরম। আল্লাহ পাকের সব কিছুই ব্যালেন্সড, সব কিছুই ব্যালেন্সড। মাঝে মাঝে কেউ আপনাকে আক্রমণ করে, মজা নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, এমন কিছু যখন হয় তখন নরম হবার সময় নয়, কঠোর হবার সময়। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রব্বিক বিল হিকমা ওয়া মাওয়াইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর তখন তাদের সাথে আলোচনা করো উত্তম পন্থায়, এমনভাবে যা কিনা তার চেয়ে ভালো। তারা তর্ক করলে আপনি আরও ভালোভাবে বুঝান, তারা রেগে গেলে আপনি শান্ত থাকুন, খারাপ কথা বললে আপনি ভালো কথা বলুন। কারণ আপনি যখনই জবাব দিবেন তা কেমন হওয়া উচিত? যা বলা হচ্ছে তার চেয়ে আরও ভালো কিছু হওয়া উচিত। যখন তারা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে তখন কি হয়, আমরা কিভাবে জবাব দিই? ইউটিউবে আপনারা মুসলমানদের কমেন্ট দেখবেন এরকম, হে কাফের, আমরা তোমাদের ঘৃণা করি, আমরা তোমাদের হত্যা করতে যাচ্ছি, টু টু, আল্লাহর জন্য গালাগালি, কী সমস্যা আমাদের? ইউটিউবে বাজে মন্তব্য করা বন্ধ করুন, কেউ আপনার কমেন্টকে গুরুত্ব দেয় না। আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা পরিপক্কতার সাথে কথা বলে। আমাদের একটি বৈশিষ্ট্য হলো আমরা বুদ্ধিবৃত্তিক জাতি, আমরা স্মার্ট, আমরা আবেগপ্রবণ নই। কিন্তু এখন পৃথিবীর মানুষ আমাদেরকে আবেগপ্রবণ মানুষ হিসেবে মনে করে, আর এটা আমাদের একটি অনেক বড় ত্রুটি। কারণ আমরা এখনও আল্লাহর বই থেকে শিখিনি কীভাবে প্রজ্ঞার সাথে জবাব দিতে হয়, আমরা শুধু জানি কীভাবে আবেগপ্রবণ হয়ে জবাব দিতে হয়। আমাদের নিজেদের অবস্থান উন্নত করতে হবে এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করতে হবে, মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে হবে, কাউকে সাহায্য করা, উপদেশ দেয়া। জানেন এসব ক্ষেত্রে কী হয়, একটা খুব বড় সমস্যা দেখা দেয়। আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি, সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম, আমি ভাবি তার থেকে আমি ভালো, তাই তার আমার উপদেশের দরকার। আর এটা বেশ বড় সমস্যা, বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন, আপনি এতে ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো। শুনুন, আমার কাছে এই মাইক আছে, 18টা ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছে, কিন্তু এইসবের কোনো মূল্য আমার কাছে নেই। আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম নই, আর আপনিও আমার চেয়ে উত্তম নন। শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম, শুধুমাত্র আল্লাহ জানেন। এসব কোনো মর্যাদার মানদণ্ড নয়, তা হতে পারে না। আল্লাহ কি বলছেন, ইন্না রব্বাকা হুয়া আ'লাম বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব, তিনিই একমাত্র জানেন কে পথ হারিয়েছে, কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে। আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি, আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা, এতটুকু জ্ঞান আমার নেই। আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আমার আসল অবস্থান কোথায়। তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে। আমি কখনো বলি না সুবহানাল্লাহ, এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে, আমার এদেরকে সাহায্য করতে হবে, এটা ভাববার আগে একটু থামুন, আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না। আর দ্বিতীয়ত, যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না, তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন, তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না, এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট। হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে, আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে। আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি, আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না। আর আপনাদের প্রতি এটা আমার শেষ মন্তব্য, এই কথা দিয়ে আজ শেষ করতে চাই, কারণ এটা এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি। আজকের এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব। এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না, এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না।
একটা ছেলে খুব ভালো, কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে, কিন্তু এটা তো বাহ্যিক বিষয়। একজন ভালো মানুষ সেই যার অনেক ইলম আছে, এটাও তো বাহ্যিক বিষয়, অন্তর্গত বিষয় নয়। আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন, এটা সম্ভব তাই না? আপনি হতে পারেন একজন হাফিজ, কিন্তু আল্লাহ আর রাসুলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোয়া করেন না, সম্ভব এটা? অবশ্যই, কেউ হাফিজ হলেই যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয়। হিফজ খুবই গুরুত্বপূর্ণ, আমার সন্তানরাও হিফজ চর্চা করে, কিন্তু হিফজ এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ। আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে, এটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য সব কিছুর চাইতেও এর গুরুত্ব বেশি। কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইলম অর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না। আমি তাদের বলি, আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন, কারণ এটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি, এটা সেই কোরআনের বাণী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, আর সে সময় কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। আপনারা জানেন গল্পটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল। তারা যখন কোরআন শুনতে পেলো তখন বললো, এই চুপ, এটা কি শুনতে পাচ্ছি? যখন সম্পূর্ণ তেলাওয়াত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো। কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল? কয়েক মিনিট। তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল? পেয়েছিল কোনো ডিগ্রি? তারা তাজবিদের ইজাজা পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে? এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য? অল্প কয়েক মিনিটের জন্য। অথচ এরপরে কি হলো? তারা তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো, আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন। আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি। এই জিনেরা কি উলামা, ফুকাহা? না, এরা সাধারণ জিন, তাদের প্রজাতির সাধারণ সদস্য। কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি? তাদের আন্তরিকতা। আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি, কিন্তু আল্লাহ তার দিনকে সহজ করতে পছন্দ করেন। আল্লাহর দিন জটিলতা মুক্ত, সুন্দর, এটা সাদাসিধা, এতটা সাদাসিধা যে একজন জিনও সেটা বুঝতে পারেন, অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই, তবুও তারা বুঝতে পেরেছেন। আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি, আমরা ইসলামের সব কিছু শিখতে চাই জটিল উপায়ে, আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে। এটাই আল্লাহর প্রজ্ঞা, সহজ করে দেয়া। আমরা জটিলতা তৈরি করি, কেউ কোরআন পড়ছে আর আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করি, আপনি কোথা থেকে ইজাজা পেয়েছেন? এটা কি হাফস, হাফস আল আসিম নাকি ওয়ার্স? আপনার তো কলকালো আরও লম্বা হওয়া উচিত ছিল, মাপ ঠিক করতে হবে। এরপর আপনি 3 বছর অতিবাহিত করবেন তাজবিদ শিখতে, অন্য সব কিছু বাদ দিয়ে। আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন, অতীতে কখনোই এমনটা হতো না, কখনোই না। আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি। কেউ এসে বললো, আমি একজন মুসলিম, তাই নাকি? আপনি মুসলিম, আপনার আকিদা কি? আমার আকিদা, আমি একজন মুসলিম। কিন্তু আপনি কি বিশ্বাস করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। না মানে আকিদার উপর কোন বইটা পড়েছেন? আমি তো কোনো আকিদার বই পড়িনি, আমি কেবল জানি আল্লাহ এক সত্তা। না ভাই, আপনার আকিদা শিখতে হবে, আপনাকে এর গভীরে যেতে হবে, গভীরভাবে বুঝতে হবে। থামুন, কিছুটা পিছের দিকে ফিরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে তার ব্যাপারে কি বলছে শুনুন, তা কি কঠিন নাকি সহজ? সহজ। অথচ আমরা কি পছন্দ করি? সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া, আমরা এটা করতে খুবই ভালোবাসি। আমি বলছি না যে আকিদা পড়বেন না, যারা তালাবুল ইলম, যারা মুতামাইয়িজ হবেন, যারা এসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন, অবশ্যই আপনারা এসব পড়বেন, কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন, তাদের জন্য এসব সহজ করে দিন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম দিনকে সহজ রেখেছিলেন, সালিহ আলাইহিসসালাম সহজ রেখেছিলেন, ঈসা আলাইহিসসালাম সহজ রেখেছিলেন, সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সবচাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ, আর তাদের শ্রেষ্ঠ কথাগুলোই কোরআনে স্থান পেয়েছে। আপনি ইমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না, তা সম্ভব নয়। অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন আর আমরা কঠিন করে ফেলেছি, আল্লাহে আমরা তা করি। আমরা মানুষের প্রতি নির্দয়, অথচ আল্লাহ ক্ষমাশীল। একদম শেষে আমি যে ধারণা শেয়ার করতে চাই তা হলো, আমাদের কোনো ভারসাম্য নেই। আমরা যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরি, এতে করে মুসলিমদের জন্য ইসলাম পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলিমের ধারণা, তারা সব কাজে আল্লাহর অবাধ্যতা করছে আর আল্লাহ শুধু তাদের শাস্তি দিবেন। আল্লাহ সব সময় তাদের উপর রেগে আছেন, অথচ আল্লাহ নিজেই বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ আপনাদের শাস্তি দিতে চান না। আমাদের আবার এই দিনের রহমতের কথা প্রচার করতে হবে, এই কিতাবের রহমতের বাণী প্রচার করতে হবে, এই বৃষ্টির বর্ষণ হতে হবে আবার।
বৃষ্টি আল্লাহর রহমতেরই এক নিদর্শন, তাই না? তাই কোরআন আল্লাহর প্রেরিত রহমত। শেষ বক্তব্য, কোরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি। শেষ বক্তব্য, কোরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি। আমি কাতারে সুরার রহমান নিয়ে কথা বলেছিলাম, এখানে শুধু একটা জিনিস শেয়ার করব, শুধু একটা বিষয়। আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন, সুরার রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে। এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম, তাই না? এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে, যাতে স্নেহ আছে। আল্লাহর সেই নাম যা রাহম শব্দটার সঙ্গে সম্পর্কিত। কত সুন্দর নাম আল্লাহর। বোস্টনে এক মেয়ে এসে আমাকে বলল, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কেন ছেড়ে দিয়েছেন? মেয়েটা বলল, সুরার রহমানের জন্য। আমি বললাম, কেন? সুরার রহমান আপনার কী ক্ষতি করেছে? সে বলল, সুরার রহমানে আল্লাহ শুরু করেছেন আর রহমান দিয়ে। তিনি বলছেন তিনি ভালোবাসেন, প্রতিপালন করেন, ক্ষমা করেন, অথচ সুরার মাঝখানে তিনি দোজখ নিয়ে কথা বলতে শুরু করলেন। কিভাবে মানুষ সেখানে পড়তে থাকবে, কিভাবে মানুষকে টর্চার করা হবে, কিভাবে আল্লাহ যিনি কিনা ভালোবাসাপূর্ণ রহমতদাতা তিনি কিভাবে মানুষকে টর্চার করেন, তিনি কিভাবে এটা করতে পারেন? আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে এই নিয়ে। আমি শুধু একটা কথা বলতে চাই, সুরা রহমানে জাহান্নামের যে বর্ণনা দেয়া হয়েছে তা সম্পূর্ণ কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলোর একটি। এই বর্ণনা রেটেড, এতে থাকা গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য। আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে। যখন তাদের ফুটানো হচ্ছে, তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে, বোধহয় আগুনে পোড়া এর থেকে ভালো। তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে। আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটন্ত পানির দিকে তাকিয়ে বলবে, না, আমি ফুটন্ত পানিতে যাব। ও আল্লাহ, কি ভয়ঙ্কর! এই বর্ণনা শুনে আপনি কি ভয় পেয়েছেন, ভীত হয়েছেন একটু? কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছি। আর যেই মাত্র আপনি ভয় পেলেন, আল্লাহ কি বলছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে দুটি জান্নাত দেয়া হবে। আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। তিনি আপনাকে ভয় দেখালেন আর তারপর বললেন, ভয় পেয়েছ, আচ্ছা তোমার জন্য দুটি জান্নাত। সুবহানাল্লাহ, যখন তিনি আপনাকে ভয় দেখান এর বদলে ভালো কিছু উপহার দিলেন। আল্লাহ হলেন এমন, কিন্তু আমরা এমন না। আমরা শুধু মানুষকে ভয় দেখাতে ভালোবাসি, মানুষকে নেতিবাচক কথা বলতে পছন্দ করি। এ সময়টা এই উম্মতের জন্য এক বিষণ্ণ সময়। এই উম্মতের এখন প্রয়োজন ইতিবাচক বার্তা, আর এর জন্য আল্লাহর কিতাবের চেয়ে ভালো বার্তা নেই। যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে। এই শব্দ আলহামদুলিল্লাহ, এর মানে হলো আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আমরা আল্লাহর সমাদর করি সব কিছুর জন্য। সময় যতই খারাপ থাকুক না কেন, আমরা ইতিবাচক থাকবো, কারণ প্রত্যেক নামাজ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ বলে, যার মানে হলো আমাদের অবশ্যই ইতিবাচক হতে হবে। আমরা বিষণ্ণ হলে চলবে না, নেতিবাচক হলে চলবে না, রাগান্বিত হলে চলবে না, জাজমেন্টাল হলে চলবে না, আমাদের কৃতজ্ঞ এবং ইতিবাচক হতে হবে। এটাই আল্লাহর কিতাবের বার্তা। আমাদের এই জ্ঞানকে মনে ধারণ করতে হবে। আমি দোয়া করি আল্লাহ আজ্জা আজাল্লাহ আমাদের উপকৃত হওয়ার এবং অন্যদের উপকার করার ক্ষমতা দিন তার কিতাবের প্রজ্ঞা হতে। আর আমি দোয়া করি যেন আল্লাহ সকলকে এই যোগ্যতা দিক, যাতে আমরা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারি এই কিতাবের বাণী তুলে ধরার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে। সবশেষে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, এটা বলেই এই সন্ধ্যার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। অ্যানাউন্সমেন্টটা হলো, আপনাদের মাঝে যারা আমার সাথে কোরআন শিখার ব্যাপারে আগ্রহী, আমি দুবাই সহজে আসতে পারবো না, আমি সহজে খালিজ আসতে পারবো না, আমি আমার বাচ্চাদের খুব মিস করি। আর আমার অনেকগুলো বাচ্চা, 6 জন, এটা অনেক। আমি জানি এখানে কেউ কেউ ভাবছেন, হ্যাঁ আমার তো 12টা আছে, তবে আমার জন্য 6টা অনেক, আর আমেরিকাতে এটা বিশাল সংখ্যা। আমরা সবাই পার্কে গেলে মানুষ বলে, সবগুলো আপনার বাচ্চা? হ্যাঁ সবগুলোই আমার। আপনার তো একে একটা গোষ্ঠী? আমি বলে, হ্যাঁ আমার ভাই। তো আমি আমার সন্তানদের খুব মিস করি, তাই বাসায় থাকতে চাই, আমি বাসায় থেকেই কাজ করতে চাই। তবে এর মানে এই না যে আমি আপনাদের কোনো উপকারে আসবো না। আপনি যদি আমার কোনো কাজ থেকে উপকার পেয়ে থাকেন, তা সম্ভব হয়েছে কারণ বেশিরভাগ জিনিসই যা আপনি আমাকে করতে দেখেছেন তা এখানে হয়নি। আমি কাজটা করেছি টেক্সাসে বসে, আর সেখান থেকে আপনাদের দ্বারে পৌঁছাতে চেষ্টা করেছি। আমি এটাই করতে চেয়েছি। আমি দুটি কোর্সের কথা বলবো, বিশেষ করে এখানে থাকা তরুণদের জন্য আমি দুইটা কোর্সের সুপারিশ করবো। আপনি যদি আমার কাছে এই দুইটি কোর্স স্টাডি করেন, তাহলে এটা আপনার কোরআন বোঝার ক্ষেত্রে একটা সুন্দর সূচনা তৈরি করে দিবে, শুধু এই দুটি কোর্স। প্রথম কোর্সটা হলো ডিভাইন স্পিচ, এটা ইউটিউবে নেই, ইউটিউবে একটা দুইটা ভিডিও থাকতে পারে এ সম্বন্ধে, তবে সম্পূর্ণ কোর্সের নাম ডিভাইন স্পিচ। দ্বিতীয় কোর্স হলো কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস। প্রথম কোর্স কী ছিল? ডিভাইন স্পিচ। দ্বিতীয় কোর্স কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস। আমি এই দুইটি কোর্স করার পরামর্শ দিচ্ছি, বিশেষ করে এখানে অল্প বয়স্ক যারা আছে তাদেরকে। যেসব পরিবারে যাদের বাচ্চা 10-12 বছর বয়সের, তারা এই দুটি কোর্সই শুরু করতে পারবে। পরিবারের সকলে মিলে কোর্সটা করুন, একটা মজবুত ভিত তৈরি করে দিবে কোরআন শিক্ষায় প্রবেশের আগে ইনশাআল্লাহ।
কারণ আপনার একটা ছোটখাটো সূচনা দরকার গভীরে যাওয়ার আগে। এটাই হলো ডিভাইন স্পিচ আর কোরআন ফর ইয়াং অ্যাডাল্টস এর উদ্দেশ্য। আমি একটু বলে দিই ডিভাইন স্পিচে কি নিয়ে কথা বলা হয়। মানুষ জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে নিজেকে আমরা বলে সম্বোধন করেন কেন, জিজ্ঞেস করে কোরআনে সুরাগুলো ভিন্ন ভিন্ন অর্ডারে সাজানো কেন, জিজ্ঞেস করে কোরআনের বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তিত হয়ে যায় কেন। সবাই যখন এসব প্রশ্ন করে, আমি সকল প্রশ্নকে একত্রিত করে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনার আরও ভালো ধারণা সৃষ্টি হয় যখন আপনি কোরআন পড়ছেন এই বইয়ের বিশেষত্ব নিয়ে, এবং যাতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন। এই দুটি কোর্স অনলাইনে পাবেন। আপনি যদি বাইয়ানার বানান না জেনে থাকেন, তবে ইস্তেকফার করুন, দুই রাকাত নামাজ পড়ুন, এরপর উট কুরবানি দিন, ঠিক আছে? বাইয়ানা.tv তে যাবেন, তাহলে ইনশাল্লাহ এই দুটি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। বাইয়ানা.tv